বাংলাদেশ ক্রিকেট টিমের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন নাজমুল হাসান শান্ত। আজকের খেলাটা হয়তো অনেকেই দেখেছেন যে প্রথমে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা অতটা ভালো করতে পারেনি। তামিম ইকবাল আর লিটন দাস খুব দ্রুতই আউট হয়ে যান, তারপরে নাজমুল হাসান শান্ত এবং মুশফিকুর রহিম খুব ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই পার্টনারশিপের কারণেই বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো একটা সংগ্রহের দিকে আগাতে থাকে। নাজমুল হাসান শান্ত 50 করার পরে সেলিব্রেশনটাও করেছিলেন খুব ভালোভাবেই, বিকজ তিনি জানতেন যে তাকে আরও সামনের দিকে আগাতে হবে, 50-কে 100-এ রূপান্তরিত করতে হবে। এবং বাংলাদেশ দলের মধ্যে এখন শুধুমাত্র নাজমুল হাসান শান্তই খুব ভালো খেলছেন, তিনি প্রতিটা ম্যাচেই স্কোর করার চেষ্টা করছেন, তাও আবার বড়সড়। তো এই চিন্তাভাবনা থেকেই নাজমুল হাসান শান্ত এই বলটিতে রান নিতে চাননি প্রথমে, কিন্তু অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিম রান নেওয়ার জন্য তাকে বারবার যেতে বলেন এবং এতেই ঘটে বিপত্তি। সিনিয়র খেলোয়াড়ের কথা অনুযায়ী তিনি ক্রিজ থেকে বের হয়ে যান, তারপরেই অপর প্রান্তে মানে বলার প্রান্ত থেকে রান আউটের শিকার হন। মেজাজ হারিয়ে তিনি মুশফিকুর রহিমকে অকথ্য ভাষায় কিছু না কিছু বলেছেন, সেটা হতে পারে চুলের খেলোয়াড়, বালের খেলোয়াড় অথবা ইংরেজিতে কোনো একটা গালি। সো এখন আপনারাই বলুন এখানে কে ভুল করেছে, শান্ত নাকি মুশফিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শান্ত কি গালি দিয়েছেন অথবা কি বলেছেন মুশফিককে, সেটা যদি কেউ লিপসিং করতে পারেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।